হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো ভেন্ডির ঝালের রেসিপি। তো এই ভেন্ডির ঝাল কীভাবে বাড়িতে বানাবেন, তো আজ আমি পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো পুরো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখে নিন। চলুন শুরু করা যাক। ভেন্ডির ঝাল বানানোর জন্য এখানে ভেন্ডিকে কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, আদা রসুনের বাটা নেওয়া হয়েছে, লবণ নেওয়া হয়েছে, লাল লঙ্কার গুঁড়ো নেওয়া হয়েছে, হলুদের গুঁড়ো নেওয়া হয়েছে, জিরে মরিচের গুঁড়ো নেওয়া হয়েছে। এবারে কড়াইতে সর্ষের তেল বসিয়ে গরম করে নেওয়া হয়েছে। এবারে আমাদের ভেন্ডিগুলো দিয়ে দেওয়া হচ্ছে ভেজে নেওয়ার জন্য। তো আমাদের সব ভেন্ডি দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে। এবারে এটাকে লাল করে এপিট ওপিট ভেজে নেওয়া হবে। আমাদের ভেন্ডিটাকে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেওয়া হবে। এবারে কড়াইতে সর্ষের তেলের মধ্যে আমাদের পেঁয়াজটা দিয়ে দেওয়া হচ্ছে। এবারে আমাদের পেঁয়াজটাকে লাল করে ভেজে নেওয়া হবে। আমাদের পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ দিয়ে দেওয়া হচ্ছে। লবণ দিয়ে আরেকটু ভেজে নেওয়া হবে আমাদের পেঁয়াজটাকে। সব কিছু একসাথে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমাদের আদা রসুনের বাটা দিয়ে দেওয়া হচ্ছে। আদা রসুনের বাটা দেওয়ার পরে ভালো করে কষে নেওয়া হবে আমাদের মশলাটাকে। এবার দেওয়া হচ্ছে এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, দেওয়া হচ্ছে জিরে মরিচের গুঁড়ো, আর দেওয়া হবে হলুদের গুঁড়ো। এবারে আমাদের মশলাটাকে ভালো করে ফের কষে নেওয়া হবে। সব মশলা ভালো করে কষে নেওয়ার পরে এবার একটু জল দিয়ে দেওয়া হচ্ছে। জলটা দেওয়ার পরে ফের আরও ভালো করে আমাদের মশলাটাকে কষে নেওয়া হবে। আমাদের মশলাটাকে ভালো করে কষে নেওয়ার পরে এবার এর মধ্যে জল ঢেলে দেওয়া হচ্ছে। জলটা ঢেলে দিয়ে একটু ঘেঁটে দেওয়া হবে। এবার এর মধ্যে আমাদের ভেন্ডিটা দিয়ে দেওয়া হবে। আমাদের ভেন্ডিটা দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ভেন্ডির ঝাল। আমাদের ভেন্ডির ঝালটা পুরো রেডি হয়ে গেছে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন।